বড় মাছটা গিলে খা। ছোট মাছের কি আছে? ওরে গালে খা, বড় মাছটা গিলে খা। তোমার দুটি নয়ন আজ থেকে আমি ভালো করে দিলাম। কানা, আজ থেকে না হেভি দেখ দিব তুমি আমার
ধরে মেরে ভাই আর আমার কিছু বলার নাই কেন আ সত্য কথা বলো তো ভাই তোমার দাদার কি রয়েছে সত্য কথা বলতেছি বলো ভাই আমার দাদা তিনটা বউ আছে আর কি আছে তিনটা বউ আর পুকুরে কি আছে কি মাঝনি তো কি আছে তুই বেগা জি তো আর কি আছে তিনটা বউ আছে হ্যাঁ সে দাদা মনে হচ্ছে ভাত তাকে দেয় না হ্যাঁ আর 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 কি আর আর হচ্ছে একটা বুড়ি মা আছে আর আর একটা ভাই বউ আছে আর তিন গলা না না তিনটা গরু আছে গরুতে ধান নি হ্যাঁ পেঁচা ভর্তি আচ্ছা ঠিক আছে যা তোমার দাদা পাঠিয়ে দাও আর ছোট কুড়ে ঘরে তাল পাতা কুড়ে ঘর আছে তাল পাতা কুড়ে ঘর হ্যাঁ আচ্ছা চলে আমি যা এডা কথা ও কথা শোনো আমি তোমার সঙ্গে যেতে পারি তোমার তিনটে বউ তাড়াতে হবে ঘর পুড়িয়ে ছাই আনতে হবে বুড়ো মা কে নিয়ে আশ্রমে দিয়ে আসতে হবে কে বলে দে এসব কথা কে বলে তোমার একটা বাচ্চা ছেলে রয়েছে ছেলেটা মারতে হবে না ছেলে নিয়ে আর কাউকে দান করে দেবে দান করে দাও দিলে আমি তোমার বাড়ি যাব কেন আমি কি রাজা হরিশ্চন্দ্র হয়েছি দান করব না করলে আমি যাব না ও তুমি এইগুলো করলি যাবে তাহলে তো ভালো কথা বলে দিবি এইগুলো ব্যবস্থা করতে হবে তাহলে সুন্দরী বলো ভাটা তো পড়ে গেছে যেতেও পারবে না না তাহলে এখানে বন্দিয়ে থাকো আর আমরা কিছুক্ষণের মতো ফিরে আসি তাহলে আসি তারা করে আসবে কিন্তু তারা করে আসবো তা না হলে চলে যাবো কি আছে রে তুই কি হাড়ির মধ্যে শুয়াছিস নাকি কি আছে রাখতে কি আছে রে এ হাড়ির মধ্যে মুকুর আছি আরে একে নজরে না দেখিলে কাহানা আছে দুনিয়া আন্দার আরে পাশে তোমার না পাইলে কানা আর দমে জানো চলে যায় ও বন্ধু তুমি কই কই তুই গান ধরি আমি যাবো নাচি বলতেছি ডাকছি ডাকছি পার্বতী পার্বতী তুই ডাকতে কি আছে তা তুই এসে মধ্যে না শুনে তুই তাই ঘর বাজছি কেন ভাই তোর নাকি এত তাড়া নাকি তুই বল কি বলবি থেকে আমি তো ধীরে সুস্থে ডাকবো বুঝিয়ে বলবো তুই হুলপার করে ডাকলি কেন বুঝে বলবে তো জল কর দেবে এই যে মুখ পোড়া ও হরে বললাম ফুটবল করে ডেকে সব গন্ডগোল করবে আমি আর চল যাও বল দিচ্ছি তোরা কি বলে বলি কি পারে না আর বইদি মালি আর তুই মালি আইনো আর তো জন্য দেই গো হচ্ছে আমি শান্ত শিষ্ট ভাবে ডাকব বুঝতে পেটে দেব ফুটবল করে ডেকে দিবেন কি বলছতে তুই বোঝা
তোর মা নাকি হচ্ছে ওই ঠিয়ালায় ডিম বিক্রি করতে যায়, সে তো 10 বছর করতেছে, 10 বছর করতে তো এই কালকে তো ডিম একটা হাতে পড়ে গেছে, কেন দিকে হচ্ছে ট্রেন থেকে পড়ে উড়ে গেছে, কি আছে ট্রেন থেকে পড়ে উড়ে গেছে, ট্রেন থেকে পড়ে তোর মা উড়ে গেছে, ও আমার মা রে, কান্নার রং দেখো না, কেন রং দেখে ঢং হয়ে যাচ্ছি আমি, আমার মা পড়ে গেছে, ও আমার মা রে, ও তো আমার যেখানে পড়বে সেখানে ফুড়ো হয়ে যাবে, টাকা দিয়ে মা দেখতে যাবো, এখানেই তো গন্ডগোল হয়ে গেল, টাকা দিয়ে যাওদি কি আছে, তোর আমি কত ভালোবাসি, তাই কি করে বলতেছি, কত রে গুড়ের মধ্যে চারানো আছে না চলে যা, কি একটা কথা বলবো, হ্যাঁ বল, তো সব আজা পূরণ করো, আমার গাড়ি দেখলে বড্ড ভয় লাগে, তুই আমার সঙ্গে এই আমার শরীরে খাবা, ঘাটে থেকে আসবার পথে তে তুই একলা তাড়াতাড়ি হুলপা করে চলে এলি কি করে, কোথায় তুই তো আমার পেছনে পেছনে আসিস, আমি সব দেখতে পাচ্ছি, আমার গায়ে টাচ করে আমি সব দেখতে পেয়েছি, টাচ করেছে তুই দেখতে পেয়েছিস, হ্যাঁ এবার তোর গায়ে টাচ করে দিব, কোটি কোটি হয়ে যাবে, এই শোনে কি ডাইরেক্টর বেতাবা হয়নি না, তুই বেটা করে নে, আচ্ছা ঠিক আছে দিন কত গুলো কন্ডি খাবি খেলিস সেটা তাই নাই, আমার মা নেবু পাতা রস করে দেয় দেবু কিছু হয় না, কেন আম পাতা পেটে খাওয়া দিবা না, সদনা চুবুদি বলে যে মাছ কানে তা বুড়ি মার রাত্রে বেটে দে, এই ও থাক ওগুলো থাক, জানতে পারতাম কি করে আমরা বলবো সব তেড়ে দিয়েছি, ছাইটা তো নেজার দিয়ে হবে নালি খাইলে যাচ্ছি, ছাই দোকানে একটা পাকার মধ্যে থেকে পাই ছাই নিয়ে চলে যাবো, এরম বুদ্ধি হলে বড়লোক হয়ে যাবো, জুয়ারের জলে এই মুহূর্তে আমি বেশি বেশি চলে যাবো, যা বলতে মনে হয় ঠিক বলতেছে, দেখেছি দেখেছি কি অবস্থা, না আমার কি হবে তিনটে বৌদি কত যত্ন করে মার তো কি হবে, আরে মারবে না তুই না চলে যাবি, আমি না বলো, হ্যাঁ তো ধনী আছি না, বলো সুন্দরী বলো, তোমার ধরে নিয়ে আমি চলে আসব, তাই তাকে দেখো সন্মুখে জুয়ার আসছে এই মূর্তি
ওই জুয়ারে আমি ফাস্তে ফাস্তে চলে যাবো রাঙ্গুড়িয়ায় চলে ওরে ও লালো না কি আরে করো না সহালো না আমার সঙ্গে উঠে এসো মিঠাও মনের বাসনা আরে হাই রে কথা কি করলি চাকুলো মানে শত হারালি খোলার টানে তুমি কথা তুমি যাবে কত দূরে যাবে তুমি সাতার দিয়ে ধরবো আমি তোমায় নিয়ে চলে যাব সুন্দরী আমাদের মরা পতি লয়ে সত্যি চলে বেশি যাই না দেখ দেখ মরা পতি লয়ে সত্যি চলে বেশি যাই না ত্রিবেণীর তিন ধারা
সম্পত্তি যাবো। আমি যার কিছু বুঝতে পারছি না মা। মা তুমি একটু বারে বলে দাও আমি কোন পথে যাবো, তুমি একটু বারে বলে দাও মা। তুমি একটু বারে বলে দাও না মা, তুমি একটু বারে বলে দাও। শোন মা বেহুলা, যে নদী খার বয়ে যায় সে নদীতে চলে যা, যাবি সে দেব সুরে পুরি যা মা। যা মা, আমি তিন দ্বারা জলমুখী নিয়ে এই মুহূর্তে খাল নদী জল বেয়ে চলে যাবো মা। এই তো এই তো দেখতে পাই খাল নদী জল, এই খাল নদী জল বেয়ে আমি চলে যাবো এই মুহূর্তে ওই গাঙ্গুড়ি আর চলে। তাই তো এই মুহূর্তে বসে বসে যাই ওই গাঙ্গুড়ি আর চলে না। তো দেখ রে দেখ মরাপতি লয়ে সতী জলে ভেসে যায় রে তো, মরাপতি লয়ে সতী জলে ভেসে যায় রে তো। আমি তোকে চপড় মেরে মেরে দিলাম।